সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। কিন্তু আমার আমার সমস্যা হচ্ছে আপনার এই ইচ্ছাকৃত অন্যায়ের কারণে। আপনি যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যার কাছে ঘুষ খান বিনা কারণে, তার কিছু যোগ্যতা আছে চাকরি পাওয়ার, কিন্তু আপনি চাকরি তাকে না দিয়ে অবৈধ পন্থায় যার যোগ্যতা নেই তাকে চেয়ারে বসিয়ে ঘুষ খাইলেন, এই কারণে দুনিয়ার মানুষের যে ক্ষতি হয়ে গেল আপনার ইচ্ছাকৃত রায় দেওয়ার কারণে। একটা মানুষ আজ 11 বছর জেলখানায় আপনার ইচ্ছাকৃত রায়ের কারণে। কথাটা বলছেন, চুপ করেন। আরে আশ্চর্য, চুপ করেন। আমি কি বোঝাতে চাই না বুঝেছি, বুঝেছেন আপনি? আপনি ইচ্ছা করে আমারে ধরিয়ে দিলেন বিনা কারণে। আমারে বিচারক ইচ্ছা করে রায় দিয়ে জেলে দিয়ে দিল 10 বছর। আমাকে 10 বছর জেল খাটানোর কারণে আমার মা বাবা আমার থেকে বঞ্চিত, আমার বউ আমার থেকে বঞ্চিত, আমার ছেলে মেয়ে আমার থেকে বঞ্চিত। এই যে 10 বছর বিনা কারণে জেল খাটার পরে আপনি কিন্তু ইচ্ছা করে রায় দিয়ে বেশ আরামে সংসার করছেন। আপনি খুব আরামে দুনিয়ার সংসার করে আপনি মারা গেলেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে যে অন্যায় রায় দিয়েছেন এই কারণে, জাহান্নামে দিয়ে 2 বছর পরে আবার বের করে দিল। আপনি মনে করছেন আমি তো কালেমা পড়েছি, তা আমার যে 10 বছর ক্ষতি হয়ে গেল, আমি যে 10 বছর মোর কাছে থাকতে পারলাম না, এই ক্ষতিপূরণ দেবে কে? বলেন, আমি তো বাংলায় বললাম এবার। আপনার কারণে কিন্তু আমি 10 বছর আমার বোর কাছে থাকতে পারিনি। কথা বলা লাগবে, আপনার শুধু একটা ইচ্ছার কারণে আমার ছেলে মেয়ে আমাকে 10 বছর দেখা করতে পারেনি। আমি 10 বছর আজ বাড়িতে ঘুমাতে পারিনি শুধু আপনার একটা ইচ্ছার কারণে। এই ক্ষতিপূরণ কোন বাবা দেবে? তারপরে আপনাকে আমি বের করে দিয়েছি। আন্দাজে ধারণা করেছে কালেমা তো পড়িছি, কালেমা করে হিন্দুর মুখস্থ। এই জন্য আপনার জীবনের মৌলিক এই কাজ যেন ভাই বাদ না যায়। আপনি সেনা করছেন, ব্যবসার করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মানুষের উপরে অত্যাচার করছেন বিনা কারণে। একজন মানুষকে আপনি অপরাধী বানিয়ে তার মাথার উপরে শাস্তি চাপিয়ে দিচ্ছেন, এটা একটা প্রকাশ্য কবিরা গুণ। এই গোনা যদি এখনো আপনি না থামান কখন মরণ চলে আসে বলা যায় না। আর মরার পরে আবার 2 বছর পরে জাহান্নাম থেকে বের হবেন এই আশায় আছেন, তাহলে জীবনে এই দুনিয়ায় গোনা বন্ধ হবে? গোনা তো বন্ধ হবে না। 1-2 নম্বরে আপনার ইচ্ছার কারণে, আপনার গোনার কারণে দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতি তো উঠে আসবে না। বলে আপনি যে বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার ইচ্ছার কারণে কত মানুষ আজ তার নিজের অধিকার থেকে বঞ্চিত, এমনকি আমি আমির হামজা পর্যন্ত। আমার এখন 28 বছর বয়স, 18 বছর বয়সে ভোট দেয় না মানুষ, 10 বছর শুধু যাই ফিরে চলে আসি, যা সিস্টেম হোক। তো এই যে অধিকার থেকে আপনি একটু বঞ্চিত করে দিলাম, যে ইচ্ছা করে কাজ করছে, আমার এত বড় অধিকার আপনি আদায় করতে দিলেন না। এবার আপনি বলেন আল্লাহ যদি আপনাকে মাফ করে তা আমার এই ক্ষতিপূরণ কে দেবে, আপনার কোন বাবা দেবে বলেন? এত সহজ কথাগুলো না বোঝার ভান করে পরে যে গেবত করে। হ্যাঁ, উনি বেশি বলছে, বেশি তো কোরআন শরীফ বলছে, আমি না এই কথা বলেন না কেন? কুষ্টিয়ার ওই লোকটাদের সুদ ছাড়তে পারছে না কেন আপনি টের পেয়েছেন? কারণ ওর ধান্দা আছে যে কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে, দাড়ি পাল্লায়, এদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এদিকে 6 কেজি সব তুলে দেবে, মাপ দিলেই জান্নাত। এই ধারণা বাংলাদেশে যতদিন না পাল্টাবে ততদিন সুদ বন্ধ হওয়া, ঘোষ বন্ধ হওয়া, জেনা বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ সহজ কথাকে আরো সহজ ভাবে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।